হ্যালো ভিউয়ার্স, 10 থেকে 15 হাজার টাকা বাজেটে যদি একটি অফিসিয়াল স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে 10 থেকে 15 হাজার টাকা বাজেটে সেরা 5টি স্যামসাং মোবাইল। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর আপডেট বাজার মূল্য। এই লিস্টের 5 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M02। ফোনটির রেয়ার ক্যামেরা 13+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 3 জিবি, রম 32 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চি PLS IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 1.5 GHz-এর কোয়াডকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের MT6739W, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, জিপিউ পাওয়ার বিআর GE8100। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 9999 টাকা। লিস্টের 4 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M01S। ফোনটির রেয়ার ক্যামেরা 13+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 3 জিবি, রম 32 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.2 ইঞ্চি PLS IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলো P22, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, জিপিউ পাওয়ার বিআর GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 11999 টাকা। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M02S। ফোনটির রেয়ার ক্যামেরা 13+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চি PLS IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 450, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, জিপিইউ অ্যাড্রেনোস 506। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 12999 টাকা। এই লিস্টের 2 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A03S। ফোনটির রেয়ার ক্যামেরা 13+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি PLS IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলো P35, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিউ পাওয়ার বিআর GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 13999 টাকা। এই লিস্টের 1 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A12। ফোনটির রেয়ার ক্যামেরা 48+5+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.4 ইঞ্চি PLS IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.35 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলো P35, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, জিপিউ পাওয়ার বিআর GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 14999 টাকা।